উচ্চ মাধ্যমিক ইতিহাসের লাস্ট মিনিট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওর মধ্যে যে কয়েকটা নমুনা প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু একেবারে তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসে আসার মতো প্রশ্ন তো ভিডিওটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওর মধ্যে যে কটা প্রশ্ন রয়েছে সেকটা যদি ভালোভাবে পড়ে যাও অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে তো চলো তোমাদের বেশি সময় নষ্ট করতে জানি না এক এক করে প্রশ্নগুলো দেখে নাও এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু বলে বলে দিয়ে যাব অবশ্যই তোমরা শুনে নোট করবে দেখো 8 নম্বরের বড় প্রশ্নের জন্য তোমাদের দুটো সেকশনে ভাগ করা থাকে প্রশ্নগুলো তো অবশ্যই না প্রথম বিভাগে যেটা রয়েছে फर्स्ट যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদুগহর বলতে কি বোঝো অতীত পৌরর গঠনে যাদুগহরের গুরুত্ব আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন دوم নম্বর প্রশ্ন ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো ভারতের অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব ও গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা ধরে নাও তোমরা প্রশ্ন খুললেই পেয়ে যাবে এটা কিন্তু খুবই সহজর মতো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে উপনিবেশবাদ কি উপনিবেশবাদের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক বর্ণনা করো এবং উপনিবেশ ও সাম্রাজ্যবাদ বিষয়ে বিষয় লেনিনের তত্ত্বটি আলোচনা করো এখানে তিনের যেটা দেখতে সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে এটা অবশ্যই রেডি করে যাবে তোমাদের যদি এখনো পর্যন্ত হয়নি লাস্ট মিনিটের জন্য তোমাদেরকে বলবো আমি এক দুই এবং তিনের প্রশ্নটা অবশ্যই করে যাও তোমরা কিন্তু ফার্স্ট সেকশন থেকে কমন পেয়ে যাবে এর সাথেও চার এবং পাঁচের প্রশ্নটা দেখে নাও সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভাবের মূল কারণগুলি আলোচনা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো এরপর দেখে নাও বিভাগ খ তে যে প্রশ্নগুলো রেখেছি ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে জারিয়ান ওয়ালাবাগ প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এবং এর গুরুত্ব আলোচনা করো এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের কিরূপ প্রতিক্রিয়া দেখা যায় তা বর্ণনা করো এর মার্কস ডিভিশনটা দেখতে পাচ্ছ তিন প্লাস দুই প্লাস তিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা বলবো তোমাদের দু নম্বর প্রশ্নটা ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী এবং গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা ধরে নাও তোমাদের পড়েই গেছে এবং এর অরে যে প্রশ্নটা রেখেছি খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই দুই এর যেটা প্রশ্নটা এবং দুইয়ের যে অরের যে প্রশ্নটা এই দুটো ধরে নাও এসে গেছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটাও কিন্তু একটি আশার মতো প্রশ্ন ট্রুম্যান নীতি কি ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এবং ফাইনালি ছ নম্বর যে প্রশ্নটা রয়েছে সার্কের গঠন সম্পর্কে আলোচনা করো সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে বিবরণ দাও এখানে বিভাগ খ থেকে তোমাদেরকে অবশ্যই যেটা পড়তে বলবো আমি দুই তিন চার এবং ছয় এই চারটে প্রশ্ন যদি ভালোভাবে এখান থেকে দেখে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো এই ছিল তোমাদের বড় প্রশ্নের ইতিহাসে লাস্ট মিনিট সাজেস্টিভেন্স এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কিছুই আসবে না তোমাদের কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রশ্নগুলো যে কেউ ভালোভাবে দেখে যাবে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো যে তোমরা কমন পেলে কিনা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন টিকে অন করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও